السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على رسوله الأمين وعلى آله الطيبين الطاهرين وعلى زوجاته أمهات المؤمنين، وصلى الله عليه وعلى آله وصحبه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من ঠিকই আছে, لساني আমিও তো يفقه পড়ালাম। قولي। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমাদের দ্বিতীয় দিন, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। WPP ওয়ার্ড পাওয়ার প্রজেক্ট, কোরআনের শব্দ প্রকল্প, কিন্তু আজকে আবার আমাদের আলোচনা হচ্ছিল সেখানে একটা আর একটা সুন্দর শব্দ চলে আসছে, শব্দ সম্পদ। শব্দ সম্পদ বা শব্দ ভান্ডার ওয়ার্ড পাওয়ার প্রজেক্টের উপরে আমরা 2022 সালে পুরো বছরটাকে আমরা ওয়ার্ড পাওয়ার প্রজেক্টের বছর হিসেবে আমরা চিন্তা করছি। আর আপনারাও তো বছরের শুরুতেই আলহামদুলিল্লাহ যুক্ত হয়েছি আমরা সবাই একসাথে। ওয়ার্ড পাওয়ার প্রজেক্টের জন্য আমরা প্রতিদিন 10 মিনিট, বিশেষ 10 মিনিট সময় আপনাদের কাছে চাচ্ছি আজকে থেকে প্রতিদিন। আজকে থেকে প্রতিদিন কিভাবে আমরা পড়ব, যেহেতু আমরা এখন শুরুতে আছি, একদম আমরা জিরোতে আছি, অর্থাৎ আমরা একেবারে আমরা এই কোর্সের সাথে যুক্ত হয়েছি, তো আমরা প্রতিদিন কিছু কিছু শিখব। আবার এক সময় এসে এই কিছু কিছু শেখাটাকে একসাথে জড়ো করব, করে একটা আকারে একটু বড় সেটা আমরা দেখতে পাবো, এভাবে করে আমরা আগাবো। কিন্তু শুরুতেই আমরা খুব সাধারণভাবে আপনাদেরকে বলতে চাই যে ওই যে বিশেষ 10 মিনিটের কথা আপনাদেরকে বলছি, ওই বিশেষ 10 মিনিটে আমরা আপনাদেরকে একটা ভিডিও দিব, সপ্তাহে একটা করে ভিডিও, এবং ওই ভিডিওটার লম্বা হবে 3 মিনিট, 3 মিনিট থেকে 3 মিনিট 20 সেকেন্ড, 30 সেকেন্ড, এই ধরনের। ওইখানে 10টা শব্দ থাকবে, সেই শব্দগুলোকে আপনারা আত্মস্থ করবেন, বারবার উচ্চারণ করবেন, আর একজনকে শেখাবেন। এবং প্রথম প্রথম আমি বলবো কিছুটা আপনার কিছুটা অনেক প্রশ্ন থাকবে আপনার কাছে, যে আমি যেটা পড়ছি এই অর্থটা জানছি তো এটা কি, এরকম কিছু প্রশ্ন আপনাদের থাকবে। সেটা প্রথম প্রথম 1.5 মাস থাকতে পারে এই প্রশ্নটা, 1.5 মাস পরে ইনশাল্লাহ এই প্রশ্নগুলোর উত্তর আপনি ধারাবাহিকভাবে পেয়ে যাবেন। আপনাদের সাথে কথা বলেছি এবং আমরা অতীতেও যত কাজ করেছি, আমরা অধিকাংশ সময় আলহামদুলিল্লাহ সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেধাবী মানুষদের সাথে আমাদের যুক্ত করেছেন। তো মেধাবীদের হয় কি যে আপনার মনে অনেক প্রশ্ন আসবে, যেহেতু একদিক থেকে আমরা আলহামদুলিল্লাহ অনেকে গিয়ে আমাদের জীবন পড়াশোনা ক্যারিয়ার, আবার আর একদিক থেকে আমরা শুরু করছি, তো এই শুরু করাটা আর একদিকে অনেক দূর চলে যাওয়া, এই দুইটার মধ্যে একটা সমন্বয় ঘটাতে যে আমাদের মধ্যে এই শিখতে যে অনেক প্রশ্ন আসবে প্রথম প্রথম শুরুতেই, যে এইটা এরকম তাহলে ওইটা কেমন, এই ধরনের অনেক প্রশ্ন হবে। যদি আমরা পড়ি তো কিতাবুন মানে একটা বই, তখন হয়তো অনেকের মধ্যে প্রশ্ন আসবে তাহলে অনেকগুলো বই এটার আরবি কি হবে, এরকম প্রশ্ন আপনাদের কাছে মনের মধ্যে আসবে, অনেকে করবেনও। তো সেক্ষেত্রে আমরা বলবো যে আপনাকে একটু ধৈর্য ধরে ওই যে 1.5 মাস সময়টার মধ্যে আসতে হবে। 1.5 মাসের মধ্যে আমরা একটা খুব ভালো আশা করি কিছু একটা বুঝতে পারবো, যে হ্যাঁ আমি তো যেটা ভাবছিলাম তো সেটা দেখি 2 দিন 3 দিন পরেই আমি সেটা আমার সামনে আসতেছে। তো আমরা একসাথে সব না শিখে যেহেতু আমরা আস্তে আস্তে আগাবো সেটা ভালো, এবং ওইটা প্র্যাকটিক্যাল, সেজন্য আমাদেরকে কিছুটা ধৈর্য ধারণ করে সামনে যেতে হবে। যে বিশেষ 10 মিনিটের কথা আমি বলছি, একটা ভিডিও যেটার লম্বা 3 থেকে সাড়ে 3 মিনিট, এটা প্রতিদিন 3 বার আপনি দেখবেন, ভিডিওর সাথে সাথে আপনি উচ্চারণ করবেন, আত্মস্থ করবেন, আপনি লিখবেন, আপনি শিখবেন, আর একজনকে শেখাবেন। এই 10 মিনিট আপনি প্রতিদিন কাটাবেন, এবং 2022 সালে আমরা কোরআনের অনেক 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 শব্দ আমরা আত্মস্থ করতে চাই। প্রথম প্রথম কিছু কিছু প্রশ্ন থাকবে, ওই প্রশ্নগুলোর উত্তর আমরা কিছুটা পরে পাবো, আমরা আপাতত এভাবে শিখবো। একটু লক্ষ্য করবেন আপনারা, আপনারা এখানে একটা চার্ট দেখতে পাচ্ছেন, এখানে আছে লেখা নাসারা, এখানে লেখা আছে ইয়ানসুরু, এরপরে আপনাদের সামনে এটার অর্থ আসবে, সাহায্য করা।
আমরা প্রথম অর্থটা আমরা পড়ব, খুব মনে রাখার চেষ্টা করব, বাকিগুলো আমরা দেখব, এগুলো আমাদের পরে কাজে লাগবে বা আমাদের পরবর্তী গবেষণা সামনে আগানোর জন্য প্রয়োজন হবে, কিন্তু সাহায্য করা এইভাবে আমরা শিখবো। আমি আবারও বলি আপনাদের সামনে, নাসারা ইয়ান শুরু, সাহায্য করা, এভাবে করে আপনাদের সামনে ভিডিওতে আসবে। আমি আবারও বলছি, তিনবার করে হয়তো আসবে, নাসারা ইয়ান শুরু, সাহায্য করা, নাসারা ইয়ান শুরু, সাহায্য করা। তো আপনি হয়তো বলতে পারেন যে আমার তো, আমি তো ভুলে যাচ্ছি, মনে থাকছে না, সেটা মনে রাখানোর বিষয়টা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, কিন্তু আমরা চেষ্টা করব। এবং একটা সময় হবে যে আমরা পড়তে পড়তে যদি ভুলেও যাই, কোনো একদিন যদি আমাদের সামনে এমন আসে নাসারা ইয়ান শুরু, ভুলে গেলেও যখন আমরা পড়বো সাহায্য করা, তখন আপনার মনে পড়বে, হ্যাঁ 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 এটা তো আমি পড়েছিলাম, এটা তো আমার পরিচিত। সেটাও আপনার এক ধরনের উপকৃত হবেন আশা করি। এভাবে আসতে পারে, খলাকা ইয়াখলুকু, সৃষ্টি করা। তো এভাবে করে ভিডিও আসবে আপনাদের সামনে এবং 10টা শব্দ থাকবে, 7 দিন ধরে এটা আপনারা আত্মস্থ করবেন, পড়বেন, বারবার লিখবেন এবং আর একজনকে শেখাবেন। তাহলে আপনাদের মধ্যে এটা খুব মানে বসে যাবে, কলিজার মধ্যে ঢুকে যাবে ইনশাআল্লাহ। তো এইভাবে করে প্রতি সপ্তাহে 10টা আপনারা করবেন, এটা হলো আমাদের বিশেষ একটা অনুরোধ যে প্রতিদিন 10 মিনিট আমরা আপনাদের কাছ থেকে চাই, বিশেষ 10 মিনিট। এরপরে আপনার স্টাডির জন্য আরো সময় যদি প্রয়োজন হবে অবশ্যই হবে, সেক্ষেত্রে আপনি দিবেন, সেটার ব্যাপারেও আমরা আলোচনা করব। তো আজকে আমরা কিছুটা পড়ি, গত ক্লাসে যেখান থেকে আমরা পড়েছিলাম, শেষ করেছিলাম, সেগুলো আমরা আবার একটু পড়ব এবং আপনারাই পড়বেন, আমরা শুনবো। আমি একবার পড়বো, আমার সাথে সাথে আপনারা পড়বেন, তারপরে আপনাদের কাছ থেকে শুনবো ইনশাআল্লাহ। ওয়ান ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, একটা ইশারা সূচক সর্বনাম, দিস, এটার আরবি হলো হাদা। লম্বা করে পড়তে হবে, মাদ আছে, হাদা হাদা অর্থ হচ্ছে দিস। আর কিতাবুন, কিতাবুন অর্থ হলো একটি বই। আমার সাথে সাথে আপনারা পড়বেন, একজন আমার সাথে পড়বেন, জামিল প্রিন্স আপনি আসবেন প্লিজ, আমি পড়ব, আমারটার পরে আপনি পড়বেন, আপনার সাথে যারা আছেন সবাই পড়বেন। হাজা কিতাবুন, হাজা কিতাবুন, হাজা কিতাবুন, হাজা কিতাবুন, হাজা কিতাবুন, হাজা কিতাবুন, হাজা বাইতুন, হাজা বাইতুন, হাজা বাইতুন, হাজা বাইতুন, হাজা বাইতুন, হাজা বাইতুন, হাজা মসজিদুন, হাজা মসজিদুন। হ্যাঁ, মসজিদুনে কোনো মাদ নাই, এজন্য আমি ওটাকে দ্রুত বলে গেলাম, হাজা মসজিদুন, হাজা মসজিদুন। হ্যাঁ, আমরা এখানে সবাইকে শুনতে পারবো না, সবাই একসাথে বললেও সেটা ভালো লাগবে না। তো জামিল প্রিন্স উনি বলছেন, এবং আপনারা সবাই কিন্তু যার যার স্থান থেকে এটা জোরে জোরে পড়বেন, আপনাদের উচ্চারণ সুন্দর হবে, সাহস বাড়বে, তারপরে হচ্ছে যে একটা জড়তা থাকলে সেটা কেটে যাবে ইনশাআল্লাহ। ওকে, আমি আবারও বলছি, হাজা মসজিদুন, হাজা মসজিদুন, ইয়েস, হাজা বাবুন, হাজা বাবুন, হাজা বাবুন, হাজা বাবুন, হাজা বাবুন, হাজা বাবুন, হাজা কলামুন, হাজা কলামুন, হাজা কলামুন, হাজা কলামুন, হাজা কলামুন, হাজা কলামুন। হ্যাঁ, একটু লক্ষ্য রাখবেন, এটা হলো কফ, কফ কখনো কা হয় না। হ্যাঁ, কা হয় না, কা উচ্চারণ করে আবার বললে অন্য একটা শব্দ আছে, তো এটা সব সময় ক, ক,
কলমকে আমরা যেভাবে বাংলায় কলম বলি, আরবিতে এটা ক, কয়াকার হবে না, ক, কলামুন। হাদা মিফতাহুন, হাজা মিফতাহুন, হ্যাঁ তাতে একটু টান হবে, হাদা মিফতাহুন, হাজা মিফতাহুন, হাজা মিফতাহুন। হাজা মিফতাহুন, হাজা সারিরুন, হাজা সারিরুন, হাজা সারিরুন, হাজা সারিরুন, হাজা সারিরুন। হাজা সারিরুন, হাজা মাকতাবুন, হাজা মাকতাবুন, হাজা মাকতাবুন, হাজা মাকতাবুন, হাজা মাকতাবুন, হাজা মাকতাবুন, হাজা কুরসিউন, হাজা কুরসিউন, হাজা কুরসিউন, হাজা কুরসিউন, হাজা কুরসিউন, হাজা কুরসিউন। আচ্ছা জামিল প্রিন্স, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা এখন আপনাদের কাছ থেকে শুনতে চাই, আচ্ছা ফজলে রাব্বি, ফজলে রাব্বি আপনি আসবেন প্লিজ, এবং আপনি পড়বেন, আমরা আপনার সাথে সাথে পড়ব। জি আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা শোনা যাচ্ছে, আপনি আপনি একবার আরবি বলবেন আর একবার যে কোনো একটা অনুবাদ বলবেন। জি আচ্ছা, হাজা কিতাবুন, এটি একটি বই, হাজা বাইতুন, এটি একটি বাড়ি, হাজা মসজিদুন, এটি একটি মসজিদ, মসজিদুন, হাজা মসজিদুন, হাজা বাবুন, এটি একটি দরজা, হাজা কলামুন, এটি একটি কলম, হাজা মিফতাহুন, এটি একটি চাবি, হাজা সারিরুন, এটি একটি বিছানা, হাজা মাকতাবুন, এটি একটি টেবিল, হাজা কুরসিউন, এটি একটি চেয়ার। অনেক ধন্যবাদ আপনাকে ফারজানা আমের, আপনি আসবেন এবং আপনি আপনার থেকে আমরা শেষ করে আমরা আর কিছু কথা বলে শেষ করে দেব প্লিজ। হাজা কিতাবুন, এটি একটি বই, হাজা বাইতুন, এটি একটি বাড়ি, হাজা মসজিদুন, এটি একটি মসজিদ, হাজা বাবুন, এটি একটি দরজা, বাতে একটু মাদ হবে, হাজা বাবুন, এটি একটি দরজা, হাজা বাবুন, এটি একটি দরজা, হাজা কালামুন, এটি একটি কলম, কলামুন, হ্যাঁ ম্যাডাম আবার বলেন, সরি হাজা কলামুন, কোনো মাদ হবে না, কলামুন, কলামুন, হ্যাঁ হাজা কলামুন, হ্যাঁ এটি একটি কলম, হাজা মিফতাহুন, এটি একটি চাবি, হাজা সারিরুন, এটি একটি বিছানা,
হাজা মাকতাবুন, এটি একটি টেবিল। হাজা কুরসিউন, এটি একটি চেয়ার। আচ্ছা ফারজানা আমের, আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। এই মুহূর্তে আপনারা যারা শুনছেন আপনাদের সবার জন্য শুভকামনা। আমরা শেষ করব সবার জন্য শুভকামনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সাহায্য করুন, আমরা যারা অসুস্থ আছি তাদেরকে সুস্থতা দান করুন, আমাদের ভালো ইচ্ছাগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূরণ করে দিন এবং সকল কাজে তিনি আমাদেরকে সাহায্য করুন। ওসাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়ালা আলিহি ওয়াসাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।